সবাইকে টেসলা সায়েন্স একাডেমিতে স্বাগতম। তো আজকে আমরা টপিকের একটু বাড়তি কিছু জিনিস পড়বো। যেমন ধরো, আমরা যদি প্রথমে কোয়ান্টাম সংখ্যা দিয়ে শুরু করি, তার থেকে আমরা একটু কাজ করে আমরা কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই। কোয়ান্টাম মেকানিক্স আইডিয়া পাওয়ার জন্য তোমাদেরকে তিনটি জিনিস নিয়ে ধারণা থাকতে হবে। প্রথমটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব। ওকে, ফার্স্ট আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করি। কোয়ান্টাম তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী সেটা হচ্ছে গিয়ে, তো ফার্স্টে আমরা চলো আলো সম্পর্কে একটু জেনে নিই, বা লাইট। হ্যাঁ, তো লাইট বা আলো, তো এটা এক এক বিজ্ঞানী এক একভাবে বর্ণনা করেছে। যেমন বিজ্ঞানী নিউটনের মতে ছিল লাইট বা আলো হচ্ছে কি এক ধরনের কণা। লাইট বা আলো হচ্ছে কি একটা কণা, বুঝতে পারছো? তো নিউটন বলছে যে সূর্য থেকে সাধারণত কি হয়, এই লাইট বা আলোগুলো কি কণা আকারে আসে, আসার পর বস্তুতে আঘাত করার ফলে পরে কি আমাদের চোখে সেই আলোর কণাগুলো যায় এবং তার ফলে কি আমরা এই বস্তুগুলো দেখতে পারি। তো নিউটনের মতবাদ অনুযায়ী আলো ছিল কি একটা কণা বা কি পার্টিকেল। তো নিউটনের এই তত্ত্ব অনুযায়ী আমরা আলোর বিভিন্ন ঘটনা, যেমন কি যেমন প্রতিফলন প্রতিসরণ কি ব্যাখ্যা করা যায়। যেমন নিউটনের কথা মতো যদি আমরা আলোকে কণা ধরি, তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি কি প্রতিফলন আর কি প্রতিসরণ, প্রতিফলন আর প্রতিসরণ। কিন্তু আমরা যদি আলোকে কণা ধরি, তাহলে আমরা সাধারণত আলোর তোমার ব্যতিচার এবং অপবর্তন এগুলো ব্যাখ্যা করতে পারি না। ব্যতিচার আর কি অপবর্তন আমরা কি ব্যাখ্যা করতে পারি না। তো আমরা চলো একটা জিনিস দেখে নেই। তো নিউটনের এই কণা তত্ত্ব তখন কি ফেল হয়ে গেলো। তখন বিজ্ঞানী হাইগেন উনি আসলেন এবং উনি বললেন যে আলো হচ্ছে এক ধরনের কি তরঙ্গ। হাইগেন, বুঝতে পারছো, বিজ্ঞানী হাইগেন আসলে বললো কি আলো হচ্ছে কি তরঙ্গ, আলো তরঙ্গ। এবং আমরা কি জানি তরঙ্গ চলার জন্য কি একটা মাধ্যমের প্রয়োজন হয়। তো বিজ্ঞানী হাইগেন বললেন আলো হচ্ছে এক ধরনের একটা তরঙ্গ এবং এই আলোটা চলার জন্য পৃথিবীতে ইথার নামক কি একটা মাধ্যম আছে। যদিও পরবর্তীতে প্রমাণিত হয় যে পৃথিবীতে ইথার নামে কোনো মাধ্যম নেই। তো হাইগেনের সেই আলোর তরঙ্গের মাধ্যমে আমরা ব্যতিচার এবং অপবর্তনকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু সমাবর্তনকে আমরা ব্যাখ্যা করতে পারি না, বুঝতে পারছো? তো তারপরে আসলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো উনি বলল যে পৃথিবীর নামক কোনো মাধ্যম নেই, প্লাস উনি বলল যে আলো হচ্ছে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বুঝতে পারছো? তো আর উনি এটাও বলেন যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কোনো কি মাধ্যম নেই চলাচলের জন্য। তো উনি এই তার এই তত্ত্বের মাধ্যমে তো আমরা কি প্রমাণ করতে পারি, আমরা এই সমাবর্তনটা কি ব্যাখ্যা করতে পারছি। তো ওপরে এই তিনটাকে যদি আমরা চিন্তা করি, নিউটন বলছে কণা, হাইগেন বলছে তরঙ্গ এবং ম্যাক্সওয়েল বললো কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। কিন্তু আলোর বিভিন্ন পরীক্ষা আছে। যেমন আমরা যদি কম্পটন ইফেক্ট, যখন তোমরা ফিজিক্সে দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে পড়তে পারে, যাবো কম্পটন ক্রিয়া আর ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া যখন পড়তে যাবে, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ছিল আইনস্টাইনের বিখ্যাত ফটোইলেকট্রিক ইফেক্ট, যেটার মাধ্যমে আইনস্টাইনকে নোবেল পুরস্কার পান। আইনস্টাইন এই পরীক্ষাটা করেন বিজ্ঞানী আইনস্টাইন, আর কম্পটন ইফেক্ট পরীক্ষাটা করেন বিজ্ঞানী কম্পটন। ওকে, ফার্স্ট আমরা আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে আসি। তো আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষার মাধ্যমে তো দেখা যায় যে আলো এখন ওই বাকি তিনটা কারোর সাথে কি মিলতেছে না। তো আলোক তড়িৎ ক্রিয়া এই পরীক্ষাটা সাধারণত আমরা ব্যাখ্যা সাধারণত কি আলো কণা তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তিনটা কণা হিসেবেও আমরা কি আলোক তড়িৎ ক্রিয়ার কি ব্যাখ্যা করতে পারতেছিলাম না। ঠিক সেই সময় বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার আইনস্টাইনের এই পরীক্ষাটা নিয়ে গবেষণা করার আগে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটি শর্ত দেয়। তিনি শর্তটা হচ্ছে কি, বা সে আলো সম্পর্কে একটি ধারণা দেন, সেটা হচ্ছে আলো বা যে কোনো বিকিরণ
বিকিরণ খুদ অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের প্যাকেটের সমন্বয়ে গঠিত সমন্বয়ে গঠিত বুঝতে পারছো? এটা ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের কি কোয়ান্টাম তত্ত্বের জিনিস। তো তার আগে আমরা একটা জিনিস চিন্তা করি চলো, সেটা হচ্ছে গিয়ে তোর একটা গরম বস্তু আছে তাই না, বস্তুটা ধর অনেক গরম বা হট, তো বস্তুটা কী করে তার চারদিকে সে কি শক্তি বা তাপ শক্তি তোমার নির্গমন করে কি বিকিরণ আকারে না? আচ্ছা ঠিক আছে, তো চিন্তা করো একটা ঠান্ডা বস্তু যদি থাকে, যদি তুমি তাহলে তাপ দেও, এটা ধরো ঠান্ডা কোল্ড, তাহলে কি তুমি যদি তাপ দেও তাহলে সে কি তাপ শক্তিটা শোষণ করে এইভাবে তাই না। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ওনার এই কোয়ান্টাম তত্ত্বটা উনি প্রতিষ্ঠা করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে কি কোনো বস্তু, সেটা হচ্ছে কি কোনো বস্তু কোনো বস্তু শক্তি শোষণ বা বিকিরণ করে থাকে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে। বা বই দেখতে পারবা যে কথাটা অন্যভাবে লেখা, সেটা হচ্ছে কোনো বস্তু তোমার শক্তি গ্রহণ শক্তি গ্রহণ বা বর্জন করে সাধারণত বিকিরক হিসেবে শক্তি শোষণ বা বিকিরণ, বা তুমি এখানে বিকিরণ লিখে লিখো শোষণ বা বর্জন করে থাকে বিচ্ছিন্ন বয়ে, বুঝতে পারছো? তার মানে অথবা তোমাদের বয়ে যে ভাষায় লেখা সেটা হচ্ছে কোনো বস্তু শক্তি শোষণ বা বর্জন করে থাকে সাধারণত কি নির্বিচ্ছিন্ন উপায়ে না, বুঝতে পারছো? যেমন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে কোনো বস্তু শক্তি শোষণ বা বর্জন করে বিকিরণ আকারে, কিন্তু সে বিকিরণগুলো নিরবিচ্ছিন্ন হয় না, বুঝতে পারছো? বিকিরণ মানে কি চিন্তা করে, এখানে যে গরম বস্তুটা তার শক্তিটা নির্গত করতেছে বিকিরণ আকারে না, তার মানে কি তার তাপ শক্তিটা বিভিন্ন আলো আলোকরশ্মি হিসেবে বিভিন্ন আলো হিসেবে সে কি ত্যাগ করতে হবে, যেমন কি আমরা সূর্য থেকে যে আমরা তাপ শক্তিটা পাই সেই তাপ শক্তিটা কি বিভিন্ন আলো হিসেবে আসে না, বুঝতে পারছো? ঠিক সেমভাবে কোনো একটা সূর্য থেকে তো আমরা কোনো একটা বস্তু যখন কি করে তোমার আলোক শক্তি বা শক্তি গ্রহণ করে, তখন সেই শক্তিটা কি সে বিকিরণ আকারে কি গ্রহণ করে থাকে। তো আর ঠিক সেমভাবে কোনো একটি উষ্ণ বস্তু যখন কি তার শক্তি ত্যাগ করে, তখন সেই ত্যাগ সেই শক্তি বর্জনটাও সাধারণত কি সে বিকিরণ আকারে কি করে থাকে। তো উনি এটাই বলছে যে কোনো একটি বস্তু শক্তি শোষণ বা বর্জন করে থাকে সেটা কি বিকিরণ আকারে করে, বা সেই বিকিরণটা কি বিচ্ছিন্ন হয়ে থাকে নিরবিচ্ছিন্ন হয় না। তো এখন প্রশ্ন জানতে বলছে হইতে পারে ভাই বিচ্ছিন্ন কে নিরবিচ্ছিন্ন কে, অথবা তুমি এভাবে লিখতে পারো যে কোনো বস্তুর শক্তির বিকিরণ কোনো বস্তুর শক্তির বিকিরণ হয় বিচ্ছিন্নভাবে। তো ম্যাক্স প্ল্যাঙ্কের এই দুইটা জিনিস ছিল কি কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে মেইন জিনিস। তো চিন্তা করে এই বিকিরণগুলাই হচ্ছে কি তোমার মূলত কি আলো, বুঝতে পারছো? মানে কি বা লাইট, তার মানে কি কোনো গরম বস্তু তার তাপ শক্তিটা বের করে দেয় কি আলো হিসেবে বা কি বিকিরণ হিসেবে, আর সূর্য থেকে তো আমরা বিকিরণগুলো গ্রহণ করি বা আলো গ্রহণ করি, বুঝতে পারছো? কিন্তু এখন চিন্তা করো, ফার্স্ট আমরা এইটাতে আসি, ধরো একটা গরম বস্তু তোমার তার তাপটা কি চারদিকে বিকিরণ আকারে কী করতেছে ত্যাগ করতেছে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে কোনো বস্তুর শক্তির বিকিরণ হয় কি বিচ্ছিন্নভাবে, তার মানে কি ধরো এখানে দুইটা বস্তু আছে, বুঝতে পারছো? এই দুইটা বস্তু যদি পরস্পর কি দূরে অবস্থান করে তাহলে তাদেরকে বলা হয় কি পরস্পর কি বিচ্ছিন্ন, বুঝতে পারছো? কি বিচ্ছিন্ন, আর যদি এই দুইটা পরমাণু লাগানো থাকে তাহলে তাদেরকে বলা হয় কি নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন, বুঝতে পারছো? তো চিন্তা করো উনি এটাই বলছে কোনো বস্তুর শক্তির বিকিরণ হয় বিচ্ছিন্নভাবে, তার মানে কি তোমার চিন্তা করো এখানে একটা গরম বস্তু আছে তার থেকে কি শক্তিটা তোমার নির্গত হচ্ছে কি আকারে বিচ্ছিন্ন আকারে, তার মানে কি ধরো এভাবে শক্তিটা কি নির্গত হতে আসে। এটা অনেকটা কি নিউটনের সেই কণাতত্ত্ব আলোর কণাতত্ত্বটা আর কি সাপোর্ট করতেছে, বুঝতে পারছো? উনি এটা বলছে বাট কিন্তু ম্যাক্সওয়েল বলেন যখন আলো বা বিকিরণ সঞ্চালিত হয় তখন এই
প্যাকেট গুলো সাধারণত কি নিরবিচ্ছিন্ন থাকে। চিন্তা করো, আমরা জীবটাকে দেখালাম যে একটা গরম বস্তু যখন বিকিরণ ত্যাগ করতেছে তখন আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আর কি বিচ্ছিন্ন করে দেখাইছি না? তো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আলো বা কোনো বিকিরণ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট নিয়ে গঠিত। ধরো একটা আলো আসছে সূর্য থেকে, সে আলোটা কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের সমন্বয়ে কি গঠিত, বুঝতে পারছো? এটা ছিল কি কোনো একটা বস্তুর শক্তি শোষণ বা বর্জনের কারণে। কিন্তু সে বলছে যে আলো সঞ্চালনের ক্ষেত্রে, আলো সঞ্চালনের ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষুদ্র প্যাকেটগুলো ক্ষুদ্র প্যাকেটগুলো পরস্পর নিরবিচ্ছিন্ন থাকে, নিরবিচ্ছিন্ন থাকে এবং তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, বুঝতে পারছো? তার মানে ওনার কথাটা দেখো, উনি বলছে কি যে আলো বা কোনো বিকিরণ সঞ্চালিত হয়ে থাকে তরঙ্গ আকারে, আর ঠিক সেই সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটগুলোকে নিরবিচ্ছিন্ন থাকে। তার মানে ধরলাম এই দুইটা প্যাকেট তারা যদি এইভাবে থাকে তাহলে এটা বলা কি নিরবিচ্ছিন্ন। তার মানে কি ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী একটা এরকম আর কি, যে প্যাকেটগুলো যখন সঞ্চালিত হয় তখন কি তরঙ্গ আকারে এভাবে সঞ্চালিত হতে থাকে, বুঝতে পারছো? তখন কি নিরবিচ্ছিন্ন থাকে। এটাই ছিল কি নিউটনের সাথে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কি পার্থক্য, বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এইরকম যে তরঙ্গ আকারে যাইতেছে কিন্তু সেই ক্ষেত্রে প্যাকেটগুলা কি তোমার একসাথে আছে, বুঝতে পারছো? তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে এটা কিভাবে সম্ভব, তো এই জিনিসটা কেন সম্ভব, কারণ এই জিনিসটা পুরোটা এক্সপ্লেন করে বিজ্ঞানী আইনস্টাইন। তো বিজ্ঞানী আইনস্টাইন যখন তার আলোক তড়িৎকে বা ফটোইলেকট্রিক ইফেক্ট পরীক্ষা করেন তখন তিনি ম্যাক্স প্লাঙ্কের সাথে একাকিত্ব প্রকাশ করেন। তিনি বলছে যে কোনো বস্তু শক্তি শোষণ বা বর্জন করার সময় প্যাকেটগুলো কী থাকে, বিচ্ছিন্ন থাকে, কিন্তু সঞ্চালনের সময় কী থাকে, প্যাকেটগুলো নিরবিচ্ছিন্ন থাকে। তার মানে কি কণাগুলো এইভাবে যায়, বুঝতে পারছো? চলো আমরা তোমাদেরকে জিনিসটা ফিল করার জন্য একটা ভিডিও দেখে আসি। হ্যাঁ, আচ্ছা তো ভিডিও দেখার সব আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তার মানে চিন্তা করো, আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টের বা আলোক তড়িৎক্রিয়া পরীক্ষাটা তোমাদেরকে আমি একটু বুঝাই। ধরো এখানে একটা ধাতব দণ্ড আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো চিন্তা করো এখন এখান থেকে যদি তুমি এখন সূর্য থেকে আলোকরশ্মি প্রেরণ করো তো ম্যাক্স প্লাঙ্কের সূত্র অনুযায়ী কি শক্তি শোষণ বা বর্জন ঘটে কি বিচ্ছিন্ন করে। তার মানে কি আলোগুলা যখন এখানে আসবে এইভাবে তরঙ্গ আকারে ধরে আসতেছে, আসার ফলে শক্তি শোষণটা ঘটবে কি সে তখন বিচ্ছিন্ন করে। সে ধরো এই ইলেকট্রন একটা ফোটন গ্রহণ করে ফেলছে, সে আরেকটি ইলেকট্রন কি এই ইলেকট্রন আর কোনো শক্তিকে গ্রহণ করতে পারবে না, তখন ইলেকট্রনকে আরেকটা প্যাকেট কী করবে, গ্রহণ করবে। কিন্তু যদি চিন্তা করো নিরবিচ্ছিন্ন না হয়ে যদি এরকম হইতো যে তোমার সবাই যদি তোমার প্যাকেটগুলো যদি বিচ্ছিন্ন আকারে গ্রহণ না করে যদি নিরবিচ্ছিন্ন আকারে থাকতো তাহলে কি চিন্তা করো সবগুলো প্যাকেটকে একটা ইলেকট্রন উপরে পড়লে একটা ইলেকট্রন কি সবগুলো গ্রহণ করতে থাকতো না, বুঝতে পারছো? আর এর জন্যই এই ফটোইলেকট্রিক ইফেক্ট, আসলে এই ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোকক্রিয়াকে পরীক্ষা করার মাধ্যমে বিজ্ঞানীরা দেখছে সেটা হচ্ছে আইনস্টাইন এবং আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্বকে সমর্থন দিছে। উনি এটাই বলছে যে শক্তি গ্রহণ বা বর্জনের সময় কী করে বিকিরণ বা আলোগুলা নিরূপ বা ক্ষুদ্র ব্যাগগুলা কি বিচ্ছিন্নভাবে যায়, মানে বিচ্ছিন্নভাবে কি শক্তি শোষণ বা বর্জন ঘটে। চিন্তা করো এখানে যে ধাতব দণ্ডটা আছে, এখানে তুমি যারা সূর্যের আলো দিছ তো এখানে যে ইলেকট্রনটা আছে ইলেকট্রন যখন শক্তি গ্রহণ করবে তখন শক্তিগুলো কি সে নিরবিচ্ছিন্ন আকারে গ্রহণ করবে। সে একটা ইলেকট্রন গ্রহণ একটা প্যাকেট গ্রহণ করছে, গ্রহণ করার পর সে আর কোনো প্যাকেট গ্রহণ করতে পারবে না, তখন অন্য ইলেকট্রন আসে এই প্যাকেটটাকে গ্রহণ করবে। যদি চিন্তা করো যদি এখানে বিচ্ছিন্ন আকারে সে এই প্যাকেটগুলো গ্রহণ না করতো তাহলে চিন্তা করো একটা ইলেকট্রনে কি সবগুলা প্যাকেটকে খেয়ে ফেলতো না, কিন্তু বাস্তবে কি তা হয় না। তার মধ্যে
মাধ্যমে আর এর মাধ্যমে কি তোমার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি প্রকাশিত হয়। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটগুলো উনি বলেন কোয়ান্টা, কি বলেন কোয়ান্টা, বা অনেকে বলা হয় কি ফোটন বা কি ফোটন। তো চিন্তা করো ওনার এই তত্ত্বের মাধ্যমে আপনারা দুইটা জিনিস দেখতে পারতেছে, এক আলো কি কণা প্লাস তরঙ্গ দুইটাই না? ইয়েস, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এটাই বলছে আলো হচ্ছে কি কণা প্লাস তরঙ্গ দুইটাই, মানে কি আলোর দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে কণা আর একটা কি তরঙ্গ। তার মানে কি এটা হচ্ছে কি ম্যাক্স প্ল্যাঙ্কের ওয়েভ পার্টিকেল থিওরি, ওয়েভ পার্টিকেল থিওরি, বুঝতে পারছো? তার মানে কি এটা ছিল কণা তরঙ্গ তত্ত্ব, কণা তরঙ্গ তত্ত্ব। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এটাই বলেন যে কোনো বস্তুর শক্তি শোষণ বা বর্জনের সময় সে শক্তি কী করে বিকিরণ আকারে শোষণ বা বর্জিত হয়, এবং শক্তি শোষণ বা বর্জন হইতে গিয়ে কি বিচ্ছিন্ন আকারে, কিন্তু বিকিরণ বা আলো বা কিন্তু তারা সঞ্চালিত হওয়ার সময় তারা পরস্পরকে নিরবিচ্ছিন্ন থাকে, বুঝতে পারছো? এটা ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের কণা তরঙ্গ তত্ত্ব। উনি এই তত্ত্বের মাধ্যমে একটা ব্যাখ্যা দেন, সেটা হচ্ছে আলো কি কণা তরঙ্গ কি দুইটাই উপবিভাষে কি থাকতে পারে, বুঝতে পারছো? তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার বিভিন্ন ম্যাথমেটিশিয়ান ক্যালকুলেশনের মাধ্যমে উনি এই পথেটা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা কোয়ান্টা বা ফোটনের শক্তি নির্ণয় করতে উনি সক্ষম হয়। উনি বলেন এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটনের শক্তি, ফোটনের ফোটনের শক্তির মান হচ্ছে, ফোটনের শক্তি হচ্ছে যেহেতু ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বের মাধ্যমে আমরা কি দেখতে পারছি আলো একটা তরঙ্গ প্লাস কণা দুইটাই, সেহেতু একটা তরঙ্গের কি অবশ্যই একটা কি কম্পাঙ্ক থাকে, এটা হচ্ছে কি আলোর কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। আর এই এফটা হচ্ছে কি প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, বুঝতে পারছো? তো আলো সত্যি একটা মানে কি বলবো, আলো সত্যি একটা আজব জিনিস। তো কত কত বছর মানুষ বিশ্বাস করছে আলো কণা তরঙ্গ, এখন এখন এসে মানুষ বিশ্বাস করা শুরু করছে যে আলো হচ্ছে কি দুইটা, আলো কি মানে দুই অবস্থাতে থাকতে পারে, তার মানে কি লাইট বা আলো, লাইট বা আলো দ্বৈত নেচার থাকতে পারে বা কি ডুয়েল নেচার, দ্বৈত প্রকৃতিতে থাকতে পারে, প্রকৃতিতে থাকতে পারে বা কি ডুয়েল নেচার, ডুয়েল নেচার। তার মানে কি আলো কখনো কখনো তরঙ্গ আবার কখনো কখনো কি কণা হিসেবে কাজ করে। আর এই প্ল্যাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626×10^-34 জুল পার জুল সেকেন্ড, বুঝতে পারছো? হ্যাঁ তাই তো, জুল সেকেন্ড এইরকম হইতে পারে একটা, আবার চিহ্ন না, এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান, তোমরা সবাই জিনিসটাকে মনে রাখবা। তো এখন আমরা চিন্তা করো এই এইটার মধ্যে কোয়ান্টাম ম্যাগনেসির ভিতরে ঢুকতেছে, আমরা মানে জাস্ট স্বাভাবিক আলোচনা করব। তো এরপরে আমরা এখন একটু আলোচনা করে নিই দা বগলির ইকুয়েশন। তো আমরা এখন শুরু করি এখন দা বগলির ইকুয়েশন। তো আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী আমরা কী দেখতে পারছিলাম যে আলো মেনলি তোমার তরঙ্গ হিসেবে কাজ করে, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারছি আলো কণা হিসেবে কাজ করতে পারে, তার মানে কি কণা তরঙ্গ দুইটা প্রকৃতিতে কি থাকতে পারে। তো আলোর এই ঘটনা লক্ষ্য করে বিজ্ঞানী দা বগলির বললো যে আলো যদি মেনলি একটা কণা হয়ে যদি সে না সরি আলো যদি একটা তরঙ্গ হিসেবে কাজ করা সত্ত্বেও যদি সে কণা হিসেবেও থাকতে পারে, তাহলে উনি বলেন যে এই চিন্তা করো উনি এটা বলছে যে তাহলে কণাও কি তরঙ্গের নিয়ে আলোচনা করবে, যদি কি তরঙ্গ কণার নিয়ে আলোচনা করতে পারে তাহলে কি কণাও তার মানে কি কণা তরঙ্গের ন্যায় আচরণ করতে পারবে, বুঝতে পারছো? তরঙ্গের ন্যায় আচরণ করতে পারবে। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক উনি মূলত এটাই মানে বলছে, উনি বলছে সেটা হচ্ছে যে আলো মেনলি একটা তরঙ্গ কিন্তু সে কি কণার নেওয়া আচরণ করতে পারে। তাহলে বিজ্ঞানী দা বগলির বললো যদি তো তরঙ্গ কণার নিয়ে আচরণ করতে পারে তাহলে কি কণাও তরঙ্গের নিয়ে আচরণ করতে পারবে। তার মানে উনি এটাই বুঝাইতে চাচ্ছে, উনি বলছে যে এই প্রকৃতিতে আমাদের যা কিছু আছে মানে প্রকৃতির সব কিছু, তার কি আলো কি একটা প্রকৃতির অংশ, মানে আমরা যা কিছু আছে সবই কি একটা প্রকৃতির অংশ। মনে করো প্রকৃতির সব কিছুই
তরঙ্গ ও কণা আকারে থাকতে পারে, বুঝতে পারছো? কণা আকারে থাকতে পারে, এটা ছিল কি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের একটি, সরি, এটা ছিল দ্রাবকদেরই তরঙ্গের মেন কনসেপ্ট। তুমি বলেন কি প্রকৃতির সব কিছু কি তরঙ্গ কণা আকারে থাকতে পারে? যেমন মনে করো যে তুমি ধরো একটা বল, হ্যাঁ, এই বলের ওজন ধরো কি 10 গ্রাম। যদি এই বলটা গতিশীল হয় তাহলে দা বগলি তরঙ্গিকোষণ অনুযায়ী এই বলটাকে একটা তরঙ্গের ন্যায় আচরণ করবে। তার মানে কি এই দা বগলির কথা অনুযায়ী পৃথিবীতে যা কিছু আছে সবাই কি কণা তরঙ্গ, যেমন আমি তুমি সবাই কি আমরা এখানে কি কণা, আমি আর তুমি কি বস্তু না বা কি কণা না, কিন্তু আমরা যদি গতিশীল হই তাহলে কি আমরা কণা। তো এটাই বলছে যে যদি কোনো কণা, যদি কোনো কণা গতিশীল হয়, যদি কোনো কণা গতিশীল হয় তাহলে তাহলে সে তরঙ্গে না আলোচনা করে তাহলে সে তরঙ্গের ন্যায় আচরণ করে। এটাই ছিল কি দ্রা বগলির তরঙ্গ, বুঝতে পারছো? তুমি বলছি পৃথিবী সব কিছু সেটা যদি বস্তু হয়, সেটা যত ভারী বস্তু হোক না কেন, আমি আর তুমি যাই হোক না কেন, একটা মানুষ যদি একটা কি নির্দিষ্ট বেগে গতিশীল হয় তাহলে কি ওই মানুষের একটা কি তোমার তরঙ্গ সৃষ্টি হয়, বুঝতে পারছো? যেমন এখন আমরা তার আগে এখন আমরা তোমাদেরকে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ সম্পর্কে একটু ধারণা দিই। তো আইনস্টাইনের ধরো একটা বস্তু যার ভর ধরো কি এফ, তো আইনস্টাইন বলছে কি প্রত্যেকটা বস্তুর একটি নির্দিষ্ট ভর আছে এবং ওই ভরের জন্য প্রত্যেকটা বস্তুর ভিতরে কি একটা শক্তি নিহিত আছে। ধরো এই লাল মার্কারটার ভিতরে কি একটা শক্তি নিহিত আছে, এই শক্তিটা কার জন্য, তার ভরের জন্য। তো আইনস্টাইন অনুযায়ী বলছে কোনো একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে ওই বস্তুর ভিতরে ওই ভরের জন্য একটা শক্তি নিহিত থাকে, ওই শক্তি সমান সমান আমরা কি জানি সমান সমান কি এম সি স্কোয়ার, বুঝতে পারছো? আবার বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী আমরা কি জানছি যে কোনো একটা তরঙ্গ যখন সঞ্চালিত হয় তখন তার শক্তিটা কি হয় আমরা দেখছিলাম না, তখন তার শক্তি সমান সমান আমরা কি জানি সমান সমান কি এই সেফ। তার মানে কি একটা বস্তু, চিন্তা করো এখন ধরো আমার কাছে অ্যাম্বরের একটা বস্তু আছে, বুঝতে পারছো? অ্যাম্বরের কি আছে, একটা বস্তু আছে। ধরো এই বস্তুটা যখন তোমার স্থির ছিল তখন আইনস্টাইনের সূত্র অনুযায়ী তার শক্তির পরিমাণ কি ছিল, এম সি স্কোয়ার। ওকে, তোমার চিন্তা করো এম সি স্কোয়ার, যখন সে গতিশীল হয় তখন দা ব্রগলি তরঙ্গ অনুযায়ী সে কি একটি তরঙ্গ লাভ করে, আর ম্যাক্স প্লাঙ্কের সূত্র অনুযায়ী তরঙ্গের সূত্র কি সমান সমান কে সেফ। তো আমরা কি জানি তোমার শক্তির কোনোদিন কোনো বিনষ্ট হয় না, শক্তি কি রূপান্তরিত হয়। তার মানে কি এটা ছিল যখন পার্টিকেল হিসেবে শক্তি আর এটা ছিল কি ওয়েভ হিসেবে শক্তি, তার মানে কি দুইটা কি আমরা লিখতে পারি কি এইচ এফ, বুঝতে পারছো? চিন্তা করো এখানে আমরা যদি আমরা কি জানি বি সমান সমান কি এফ ল্যাম্বডা, জানি না এফ ল্যাম্বডা, আচ্ছা ঠিক আছে। তো চিন্তা করো যদি আমাদের একটা আলো হয়, যদি আমরা ফোটন নিয়ে চিন্তা করি, ফোটনের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা লিখতে চাই, ফোটন হচ্ছে কি, ফোটন হচ্ছে তোমার আলো, আলোর যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি ফোটন, আর ফোটনের ব্যাগটা হচ্ছে কি আলোর ব্যাগের সমান, সেই ক্ষেত্রে আমরা বি এর জায়গায় লিখতে পারি কি সি, মানে আলোর ব্যাগ এফ ইকুয়াল টু কি ল্যাম্বডা। তো আমি তোমাদেরকে এখানে একটা বস্তুর মাধ্যমে উদাহরণ দিয়ে কি বুঝাইছি, তার মানে চিন্তা করো এখানে একটা ফোটন যখন সে স্থির ছিল তখন আইনস্টাইনের সূত্র অনুযায়ী তার তোমার শক্তি ছিল কি এম সি স্কোয়ার, যখন এই ফোটনটা গতিশীল হয়েছে আমরা জানি কি ফোটনের শক্তি কি এইচ এফ না, তার মানে কি গতিশীল স্থির অবস্থায় শক্তি সমান সমান কি তরঙ্গ অবস্থায় শক্তি। ফোটনের ক্ষেত্রে এইচ সমান সমান এফ সমান সমান আমরা কি লিখতে পারি সি বাই ল্যামডা, তাহলে আমরা এম সি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, সি সি কাটা তাহলে কি আসবে ল্যামডা সমান সমান আসবে এইচ বাই এম সি। তো এটা ছিল কি দ্রা বগলির তোমার তরঙ্গের সমীকরণ। এখন চিন্তা করো এটা আমরা কার ক্ষেত্রে ইয়া করছি বের করছি, তরঙ্গের ফোটনের ক্ষেত্রে। এখন যদি ধরো একটা বস্তু, সে বস্তুটার ভর ধরো কি এম,
ধরো একটা বস্তু ধরো এম ফোর এবং সে যদি বি বেগে গতিশীল হয় তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত, এখানে ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। সেই ক্ষেত্রে আমরা কি করছি ফোটনের জন্য তার ব্যাগটা ছিল কি সি, কারণ ফোটনে আলোর আলোর ব্যাগটা কি তার ফোটনের ব্যাগটা হচ্ছে কি আলোর ব্যাগ। যে ফোটনের জন্য তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে ল্যামডা সমান সমান এইচ বাই কে এম এম বাই সি, কিন্তু অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে বা কণার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে বা কণার ক্ষেত্রে দা ব্রগলির ইকুয়েশনটা যদি তুমি লিখতে চাও সেক্ষেত্রে লিখবে কি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই কি এম বি, বুঝতে পারছো বি কে কারণ কি, তখন সে বস্তুটা মূলত কি আলোর বেগে গতিশীল হয় না। তো এইটা ছিল মূলত কি দা বগলির একটা কি হাইপোথিসিস বা কি একটা মনে একটা ধারণা দেন বা কি একটা আইডিয়া দেন, কিন্তু তখন এটা কি উনি কিন্তু এই থিওরিটা কি প্রমাণ করে নাই। তো বিজ্ঞানী দুজন, একটা হচ্ছে ডেভিসন এবং আরেকজন হচ্ছে কি জার্মান, এই দুইজন সাধারণত ইলেকট্রনের অপবর্তন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অপবর্তন বা ইলেকট্রনের ডিফ্র্যাকশনের মাধ্যমে উনি ঘোষণা করতে বাধ্য হয় যেহেতু ইলেকট্রন হচ্ছে কি আমরা কি জানি একটা কণা, আর ইলেকট্রনের যেহেতু ডিফ্র্যাকশন আমরা জানি কি অপবর্তন কার হয়, অপবর্তন হয় তরঙ্গের। অপবর্তন জিনিসটা কি তোমরা সেকেন্ড ইয়ারে ফিজিক্সে জানতে পারবা, এখন জাস্ট মনে রাখো অপবর্তন হয় কার, অপবর্তন হয় কি তরঙ্গের। যেহেতু ইলেকট্রন অপবর্তন হচ্ছে তার মানে কি ইলেকট্রন এখানে কি তরঙ্গ হিসেবে কাজ করতেছে, তার মানে কি দা বগলির কথাটা কি সত্য, তার মানে কি প্রকৃতির সব কিছুই কণা তরঙ্গ কি দুইটি হিসেবে কি থাকতে পারে, বুঝতে পারছো। আর এটাই ছিল কি দা বগলির একটা বিখ্যাত ইকুয়েশন। তার মানে চিন্তা করো যে একটা ইলেকট্রন সাধারণত মনে করো এখন আমরা ধরো একটা বস্তু ধরো তুমি তোমার ওজন ধরো কি 50 কেজি, হ্যাঁ তো চিন্তা করো তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হও, তোমাকে কোশ্চেনে বলা হয়েছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত, তুমি যদি এখানে বসাও মানগুলা এই সের মানগুলো 6.626 × 10⁻³৪, তোমার ভর কত 50 × তোমার ব্যাগ কত 20, তো এটা যদি বের করে দেখা যাবে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান 1.023 × 10⁻³৪, মানে মানটা এত কম যে প্রায় জিরোর কাছে আছে, এই মানে কি প্রায় জিরোর কাছে আছে কিন্তু কি জিরো না, তার মানে কি কোনো কণা যদি যে কোনো বেগে গতিশীল হোক না কেন তার সামান্য পরিমাণে কি তরঙ্গ দৈর্ঘ্য কি সৃষ্টি হয়ে থাকে। এটাই ছিল কি দা বগলির ইকুয়েশনের মেইন কনসেপ্ট। আচ্ছা তো এর মাধ্যমে আমরা চিন্তা করি দেখো ইলেকট্রনকে আমরা সারা জীবন কি কণা হিসেবে জানছি না কণা, তার মধ্যে কিন্তু দা বগলির ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রমাণ করছি কি ইলেকট্রন কি কণা প্লাস তরঙ্গ দুইটাই, ইলেকট্রন কণা প্লাস তরঙ্গ কি দুইটাই, যেহেতু ইলেকট্রনের ডিফ্র্যাকশন হয় তার মানে কি ইলেকট্রন কণা প্লাস তরঙ্গ দুইটাই, তার মানে কি ইলেকট্রন কণা প্লাস তরঙ্গ দুইটাই, তার মানে কি আলোর ন্যায় ইলেকট্রনের কি দ্বৈত আচরণ আছে বা ডুয়েল নেচার আছে। তার মানে চিন্তা করো ইলেকট্রনটা যখন গতিশীল হবে তার মানে কি ইলেকট্রন তখন একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে, যেমন ইলেকট্রনের ব্যাগ আমরা কি জানি 2.8 × 10⁶, আবার তার ভরটা হচ্ছে কত 9.11 × 10⁻³১, যদি আমরা এখন লিখতে চাই তাহলে সিক্সের মান এইসের মানটা বসাই দেও 6.626 × 10⁻³৪, এমন মান 9.11 × 10⁻³১, আর এখানে ব্যাগের মানটা যদি লিখো 2.8 × 10⁶, তাহলে তোমরা কি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য একটা ভালো মান পাবে। তার মানে কি আমরা এখান থেকেও দেখতে পারতেছি যে ইলেকট্রনটা যদি গতিশীল হয় তাহলে কি তরঙ্গের আচরণ করে। তো চিন্তা করো কোনো একটা পরমাণু কেন্দ্র এসে নিউক্লিয়াস তার আশেপাশে কি কক্ষগত, তার মানে কি ইলেকট্রনের গতিপথটা হয় যখন ইলেকট্রনটা সে নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন ঘুরতে থাকা মানে কি ইলেকট্রনটা গতিশীল থাকা, তখন ইলেকট্রনটা কি তরঙ্গের আচরণ করে, তার মানে কি ইলেকট্রনের গতিপথটা তখন এরকম হয়, বুঝতে পারছো। এখানে আমরা কেন এইভাবে লিখলাম কারণ আমরা দা বগলির ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করতে পারছি যে ইলেকট্রন গতিশীল থাকলে কি হয় তোমার তরঙ্গের ন্যায় আচরণ করে। তো এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা। তো এখন আমরা পড়বো সেটা কোয়ান্টাম ফিজিক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো তোমরা যখন ফিজিক্স সেকেন্ড পেপারে পড়বা তখন এই এই টপিকটা আছে, বাট তোমার যেহেতু এখন কোয়ান্টাম নাম্বার ফিল করার জন্য আমি তোমাদেরকে এখনই কি এই জিনিসটা ঠিকমতো বোঝাই দেওয়ার চেষ্টা করবো। যেমন চিন্তা করো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে যে নিউক্লিয়াসের
নিউক্লিয়াসের চারদিকে চারদিকে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ অবস্থান ও ভরবেগ দুটি নির্ভুলভাবে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয় নির্ণয় করা সম্ভব নয় বুঝতে পারছো? তার মানে কি আমরা কি জানি নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রনটা ঘুরে তখন সেটা কি তরঙ্গ আকারে চলতে থাকে না? ইয়েস, ঠিক, তরঙ্গ আকারে চলতে থাকলে আমাকে কি বলছে, নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ দুইটিকে তুমি নির্ভুলভাবে কি বের করতে পারবে না? তো এই কথাটা তুমি অনেক কি বুঝো নাই, চলো প্যারা নাই, আমি তোমাদেরকে দেখো জিনিসটা ফিল করাই। হ্যাঁ, যেমন ধরো তোমাকে আমি বললাম এখানে একটা বস্তু আছে, হ্যাঁ এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে, দেখো এখানে ধরো বস্তুর ভর আমি সব কিছু দিলাম, ভর দেওয়া থাকলাম, ব্যাগ দেওয়া থাকলাম, সবই দেওয়া থাকলে যদি তোমাকে বলি এখান থেকে এস দূরত্বে টি সময় পর তার ব্যাগ কত তুমি বের করতে পারবা, তাই না? তোমাকে যদি আমি ইনফরমেশনগুলো দেওয়া দিই তাহলে তুমি ক্লাসিক্যাল ফিজিক্সের নিউটনের লগুলো ইউজ করে তুমি কি একটি বস্তুর অবস্থান এবং ব্যাগ দুইটাই তুমি একবার নির্ভুলভাবে কি বের করতে পারবা। কিন্তু যদি ধরো আমরা একটা তরঙ্গের ক্ষেত্রে আসি, যেমন ধরো একটা স্থির তরঙ্গ, ধরো তুমি একটা রশি একটি দেওয়ালে ই করছো, মানে দেওয়ালে টাঙ্গাইছ, আর একটা রশির এক প্রান্ত ধরো তোমার হাতে, তো তুমি যদি এইভাবে করো তাহলে একটি তরঙ্গ সৃষ্টি, তরঙ্গটি অনেকটা এরকম, তাই না? আচ্ছা, তো তরঙ্গটা কীভাবে সঞ্চালিত হয় আমরা দেখি। ফার্স্টে তুমি কি এইভাবে দেওয়ার বাকি সবগুলোকে এইভাবে থাকে, পরে তরঙ্গটা কি এইটা পরে এদিকে হয়, পরে কি এইটা এইভাবে হয়, তাই না? মানে তরঙ্গটা আমি সঞ্চালনের দিকটা বোঝাচ্ছি, আবার এইভাবে যায়, তাই না? আবার মনে করো আবার এদিকে যায় এইভাবে আর কি, তার মানে কি তরঙ্গটাই এইভাবে আগাচ্ছে আর কি, বুঝতে পারছো? তো ধরো এই এখানে একটা তুমি তরঙ্গ দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে একটা তরঙ্গ দেওয়া আছে এরকম, তরঙ্গটাকে সামনে আগাচ্ছে, তাই না? তো তোমাকে যদি আমি বলি ধরো এখানে এক্স ইকুয়াল টু কি জিরো, হ্যাঁ, তো তোমাকে আমি বললাম এই এক্স ইকুয়াল টু টি সময় পরে তরঙ্গের অবস্থানটা কোথায়, তো তুমি তরঙ্গের অবস্থান কি অ্যাকুরেটভাবে বের করতে পারো, মানে তুমি কি একটা রেঞ্জ বলে দেবে, তুমি বলে দেবো যে তরঙ্গটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ধরো এখান থেকে এইটুকু দূরত্ব ধরো কত, 7 মিটার, 7 মিটার, আর এখান থেকে ধরো কি 10 মিটার, তাই না? আচ্ছা, তাহলে তুমি কি একুরেটভাবে এই তরঙ্গের অবস্থানটা বলতে পারবা না, তুমি কি বলে দেবে একটা রেঞ্জের মধ্যে, তার মানে কি 7 থেকে 10 মিটারের মধ্যে কি তরঙ্গটা আছে। তাহলে চিন্তা করো আমরা যদি একটু খেয়াল করি এইটুকু অংশকে, এইটুকু হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্ধেক না আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ফুল কি, ফুল তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি যেই খান যেই দশা থেকে শুরু হয় আবার সেই দশায় ফিরে আসাটাকে বলে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটুকু হবে কি ল্যামডা বাই টু, আচ্ছা ল্যামডা বাই টু, তাহলে তার মানে কি এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা কি একুরেটভাবে বের করতে পারতেছি না, মানে তরঙ্গটা কি বা সরি এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কি নির্ভুলভাবে বের করতে পারতেছি, কিন্তু এখানে অবস্থানটা আমরা কি নির্ভুলভাবে বের করতে পারতেছি না। তো দা বোগলের ইকুয়েশন অনুযায়ী আমরা কি জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই কে এম বি, না আর এম বি কি ভরবেগ না, তাহলে ভরবেগ পি সমান সমান কি এম বি, তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এইচ বাই পি, তাহলে পি সমান সমান এইচ বাই কি ল্যামডা। তাহলে চিন্তা করো আমরা যখন এই অবস্থানটা ঠিক মতো বের করতে পারি নাই, তরঙ্গের অবস্থানটা কি ঠিক মতো বের করতে পারি নাই, কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ঠিক মতো বের করতে পারছি, কারণ চিন্তা করো তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা নির্ভুলভাবে বের করি তাহলে কি আমরা এই ভরবেগটাকে নির্ভুলভাবে বের করব না? তার মানে চিন্তা করো যখন আমাদের তরঙ্গের অবস্থানটাকে নির্ভুলভাবে বের করতে পারি নাই, মানে আমরা একুরেটভাবে অবস্থানটা বের করতে পারি নাই, কিন্তু আমরা একুরেটভাবে কি বের করছি, চিন্তা করো একুরেটভাবে আমরা বের করছি কি ভরবেগ, তার মানে কি আমরা এখানে দেখতে পারতেছি অবস্থান ও ভরবেগ দুইটাকে আমরা নির্ভুলভাবে বের করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা এইটাতে ধরো আমরা কি ভরবেগটা নির্ভুলভাবে বের করছি বা একুরেটভাবে বের করছি, কিন্তু অবস্থানটা আমরা একুরেটভাবে বের করতে পারিনি। আচ্ছা ধরো আমরা এখানে এখন অবস্থানটা একুরেটভাবে বের করতে চাই, ধরো তুমি আসে তুমি এখানে বোঝা দিলে যে ভাই তরঙ্গটা এখানে আসে, ধরো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর এইটুকু ধরো কি 5.1 মিটার, মানে এখানে অবস্থানটা অনেকটা
একুরে যাচ্ছে না, মানে এখানে তোমার অবস্থানে ভুলের পরিমাণটা খুব কম। তাহলে এখন চিন্তা করো, বাট এইটুকু অংশ কত হবে তুমি জানো? এটা তরঙ্গ দৈর্ঘ্য কি তুমি শিওর, নাকি এটা কি, এটা কি ল্যামডা বাই টেন, না ল্যামডা বাই টোয়েন্টি, না ল্যামডা বাই, যেমন পুরোটা যদি তোমার ল্যামডা হয় এইটুকু হইতে পারে কি ল্যামডার, মানে কত তুমি আনুমানিক মানে একুরেট হবে না, কারণ এখান থেকে এই পর্যন্ত এসে কি পুরোটা ল্যামডা, তাহলে এইটুকু কত হইতে পারে ল্যামডা দশ বিশ, মানে তুমি কি এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি তুমি শিওর না, তার মানে তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা যদি শিওর না হও তার মানে কি তুমি এখানে বর্বেগও কি অ্যাকুরেট বা নির্ভুলভাবে বের করতে পারবো না। তার মানে এখানে দেখো, এখানে অবস্থানটা যত তুমি নির্ভুলভাবে বের করতেছো, কিন্তু এখানে বর্বেগটা তত নির্ভুলভাবে বের হচ্ছে না। তার মানে চিন্তা করো, প্রথম ক্ষেত্রে আমরা অবস্থানটা কি অ্যাকুরেটভাবে বের করি না, মানে অবস্থানটা কি আমরা অবস্থান বলছি সাত থেকে দশের ভিতর, তার মানে কি আমরা অবস্থানের এখানে সাত থেকে দশের ভিতর অনেক অসংখ্য মান আছে, তাই না? এই অসংখ্য মান, তার মানে কি এখানে আমরা অবস্থানের অবস্থানটার তোমার নির্ভুলভাবে আমরা বের করতে পারি না, এখানে আমাদের অবস্থান বের করার মধ্যে কি ত্রুটি আছে, কিন্তু আমরা এখানে বর্বেগটাকে নির্ভুলভাবে বের করতে পারছি। কিন্তু ঠিক এখানে দেখো, এখানে আমরা কি অবস্থানটা একটু একুরেট বা অবস্থানটা যত যদি অবস্থানটা আমরা সঠিকভাবে বের করলেও, কিন্তু এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে নির্ভুলভাবে বের করতে পারতেছি না, তরঙ্গ দৈর্ঘ্য বের করার মধ্যে কিছু ত্রুটি থাকতেছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করার সময় যদি আমাদের ত্রুটি থাকে, তার মানে কি আমাদের বর্বেগেরও কি ত্রুটি থাকতেছে, তার মানে কি আমরা দেখা যাচ্ছে কোন একটা তরঙ্গের আমরা তোমার অবস্থান এবং বর্বেগ দুইটাকে একই সাথে নির্ভুলভাবে বের করতে পারবো না। যদি আমরা একটা নির্ভুলভাবে বের করতে চাই, তাহলে অপরটাকে অবশ্যই ত্রুটিযুক্ত থাকতে হবে, অথবা আমরা কি সেটা পারবো না। চিন্তা করো, নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন কি তরঙ্গ আকারে থাকে না, আমি আগে বলছি, তার মানে কি বিজ্ঞানী হাইজেনবার্গ এই জিনিসটাই বলছে যে, চিন্তা করো কেন আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলতেছি বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলতেছি, কারণ কি আমরা জানি অ্যাটমের ভিতরে বা পরমাণুর ভিতরে যে সব ঘটনাগুলি হয় এই সবগুলাই হচ্ছে কি তোমার, এই পরমাণুর ভিতরে যে ঘটনাগুলো হয় সবগুলো হচ্ছে কি তোমার কোয়ান্টাম ফিজিক্সের অন্তর্ভুক্ত, কারণ কি এগুলো এত ক্ষুদ্র যেগুলো সাধারণত ক্লাসিক্যাল ফিজিক্স দ্বারা আমরা কি হিসেবে তরণ বেগকে আমরা বের করতে পারি না। তো পরমাণুর ভিতরে যা কিছু হয় এগুলো সবই কি কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে, তার জন্য কি আমাদের এসব জিনিস উল্লেখ করতে হয়। তো চিন্তা করো, নিউক্লিয়াসের চারদিকে কি আমরা জানি, নিউক্লিয়াসের চারদিকে যদি বের করো তুমি, আমরা গতিপথটা জানি কি ইলেকট্রনের তরঙ্গের মতো, তাই না? তোমরা চিন্তা করো, তো এটা এটাই বলছে যে যদি আমরা মনে করো কোনো একটা ইলেকট্রনের অবস্থান বের করলাম, অবস্থানের ত্রুটির পরিমাণ হচ্ছে ডেল এক্স, হ্যাঁ, তাহলে আমরা এবং ওই তোমার ইলেকট্রন যদি ভরবেগ বের করি, ভরবেগের ত্রুটির পরিমাণ ধরো কি ডেল পি, উনি বলছে এই দুইটা মানের মান হচ্ছে কি এই স্কাট বাই টু, বুঝতে পারছো এই স্কাট বাই কি টু। এখানে তোমার ডেল এক্সটাকে অনেকে চিন্তা করে, এখানে ডেল এক্স হচ্ছে আমার অবস্থান নির্ণয়ের ভুলের পরিমাণ, বুঝতে পারছো অবস্থান নির্ণয়ের ভুলের পরিমাণ, আর এখানে ডেল পি হচ্ছে কি ভরবেগ নির্ণয়ের ভুলের পরিমাণ, কারণ আমরা কি দেখতে পারছি আমরা যদি এক একুরেটভাবে নির্ণয় করি অপরটাকে তোমার ভুল থেকে যায় এবং এটাই নিয়ম। তো এখানে এটাই বলছে যে আমরা যদি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ দুইটাকে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয়, তাহলে বিজ্ঞান হাইজেনবার্গ যে সূত্রটা দিয়েছে উনি বলছে কি তোমার কোনো একটা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থানের ত্রুটি ইনটু ভরবেগের ত্রুটি, এটা সমান সমান কি এই স্কাট বাই টু এর থেকে বড় বা কি সমান, এখানে এই স্কাট সমান সমান হচ্ছে কি এইচ বাই কি টু পাই, বুঝতে পারছো? তো এটা ছিল হাইজেনবার্গের সূত্রটা। তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে না, আমি তোমাদেরকে এখানে এই জিনিসটা বলছি, তার মানে কি চিন্তা করো ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে কি আমরা ইলেকট্রনের অবস্থানটা কি আমরা একুরেটভাবে বের করতে পারতেছি না, তার মানে কি অনেকটা ইলেকট্রন থাকার পসিবিলিটি, যেমন চিন্তা করো তোমাকে যদি আমি এখন আমি বলি যে তুমি তোমার কলেজে তুমি তোমার ফিজিক্স টিচারকে খুঁজে বের করো, তো তুমি এখন কি করবা? তুমি যদি এখন সকাল ছয়টায় তোমার কলেজে যাও, তুমি তোমার ফিজিক্স টিচারটা পাবা না, তাই না? ধরো তোমার কলেজ শুরু হয় সকাল আটটা থেকে, ধরো তোমার ওই ফিজিক্স টিচারের সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কি কোনো ক্লাস নেই, তো তুমি যদি এই দশটা থেকে এগারোটার ভিতর তুমি যদি তার রুমে যাও, তাহলে কি তুমি তাকে পাইতে পারো, বাট শিওর না পাইতে পারো, আবার কি নাও পাইতে পারো, মানে কি পাওয়ার একটা পসিবিলিটি, ঠিক তাই?
তেমনি নিউক্লিয়াসের চারদিকে আমরা ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে ধরো এই এ বিন্দুতে আমরা ইলেকট্রনের অবস্থানটা কি একুরেট বা শিওরভাবে বলতে পারবো না, আমরা বলতে পারবো কি এখানে ইলেকট্রন থাকার কি পসিবিলিটি বা কি ইলেকট্রন থাকতে পারে, বুঝতে পারছো? তার মানে কি ইলেকট্রনের ধরো এখানে আমি বি বিন্দু দ্বারা বোঝাচ্ছি কি এখানে কি ইলেকট্রনটা থাকতে পারে, তার মানে কি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো না যে এখানে ইলেকট্রন থাকে, তার মানে কি এখানে ইলেকট্রন থাকার কি একটা পসিবিলিটি, বুঝতে পারছো? তো এখানে তোমার চিন্তা করো এখন ইলেকট্রন হচ্ছে এমন একটা ইয়ে, আমরা গত লেকচারগুলোতে জানতে পারছি যে ইলেকট্রন হচ্ছে কি একটা কণা তরঙ্গ বা আর কি ম্যাটার ওয়েভ, ইলেকট্রন হচ্ছে কি কণা তরঙ্গ। এখন চিন্তা করো সেটা হচ্ছে এখন তুমি যদি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তুমি সাধারণত ক্লাসিক্যাল ফিজিক্স বিশেষ করে নিউটনের সেই ম্যাথগুলো ইউজ করে গিয়ে তুমি এগুলো করতে পারবে না বা নিউটনের সূত্র প্রয়োগ করে গিয়ে তুমি ইলেকট্রনের এই এইসব করতে পারবে না, কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি তোমার কোয়ান্টাম ফিজিক্সের অন্তর্গত, কারণ এখানে ক্লাসিক্যাল মেকানিক্যাল ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রগুলোকে এখানে খাটবে না। তো চিন্তা করো এখন ইলেকট্রনের অবস্থানের জন্য এখন আমাকে একটা ইকুয়েশন দরকার না, তো ইলেকট্রনের অবস্থান বের করার জন্য বিজ্ঞানী সোডিঞ্জার একটি সমীকরণ বের করেন, যে সমীকরণটার নাম হচ্ছে কি ম্যাটার ওয়েভ ইলেকট্রনের ম্যাটার ওয়েভ ইকুয়েশন, বুঝতে পারছো? তো তোমরা যখন ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্সটা পড়তে যাবা তখন তোমরা এই বিষয়টা কি জটিলভাবে জানতে পারবো। এখন জাস্ট এটা মনে রাখো যে ইলেকট্রন অবস্থানের নির্ণয় করার জন্য আমরা নিউটনের ওই সাধারণ ক্লাসিক্যাল ফিজিক্সের ল বা সূত্র ইকুয়েশনগুলো দিয়ে আমরা বের করতে পারবো না, তো এর জন্য বিজ্ঞানী সোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্সের এই তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এগুলো মিলে উনি ইলেকট্রনের একটি ম্যাটার ওয়েভ ইকুয়েশন কী করে উপস্থাপন করেন। আর ওনার এই ইকুয়েশনটাই খুবই একটি তোমার গুরুত্বপূর্ণ ইকুয়েশন, ওনার ইকুয়েশনটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেখতে পারে, সেটা হচ্ছে আমরা কেন সোডিঞ্জারের ইলেকট্রনের ম্যাটার ওয়েভ ইকুয়েশন ইউজ করে আমরা ইলেকট্রনের অবস্থানটা বের করবো, কারণ কী হচ্ছে জানো? কিন্তু কারণ পরমাণুর ভেতরে ইলেকট্রনটা হচ্ছে কি একটা কোয়ান্টাম পার্টিকেলস, বুঝতে পারছো? যেমন আমরা কি ক্লাসিক্যাল ফিজিক্স ইউজ করে কোনো একটা বস্তুর অবস্থান বের করতে পারি বা তার সব কিছু জানা থাকলে আমরা নিউটনের লগুলো ইউজ করে কি বের করতে পারি, কারণ কেন? কারণ ক্লাসিক্যাল ফিজিক্সে সাধারণত আমরা কোনো কিছু বের করার জন্য একটা সেট আপ করে থাকি, এই সেট আপ থেকে কি আমরা ওই জিনিসটা কি পর্যবেক্ষণ করে আমরা জিনিসটা কি বের করতে পারি, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে এইরকম ধরো নিউক্লিয়াসের চারদিকে এইভাবে কি ইলেকট্রনটা ঘুরতেছে তরঙ্গ বোধে, তাই না? তো তুমি এখন ইলেকট্রনের অবস্থানটা বের করার জন্য ধরো একটা সেট আপ করছো, তো তুমি ওই একটা সেট আপ বানাচ্ছো, তাই না? তুমি এই সেট আপটা নিয়ে যখন এই তুমি ইলেকট্রনের অবস্থানটা বের করতে যাবা এই সেট আপটা কী করবে এই সিস্টেমটাকে কি ডিস্টার্ব করে দেয়। ক্লাসিক্যাল ফিজিক্সে এই জিনিসটা হয় না, ক্লাসিক্যাল ফিজিক্সে ধরো এখানে একটা সেট আপ আছে, এখানে একজন ব্যাটসম্যান এখানে একজন বলার বল করতেছে, তুমি সেট আপের মাধ্যমে কী করলো যে বলারের বলের গতিবেগটা তুমি বের করলা, কিন্তু এই সেট আপটা কি এই সিস্টেমটাকে কোনো ডিস্টার্ব করছে ডিস্টার্ব করে নাই, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম। তো কোয়ান্টাম ফিজিক্সটা যখন তুমি পর্যবেক্ষণ করতে যাবা বা কোয়ান্টাম পার্টিকেলের কোনো ঘটনা যখন তুমি পর্যবেক্ষণ করতে যাবা তখন যে সেট আপটা তুমি করবা ওই সেট আপটা কী করবে ওই সিস্টেমটাকে তোমার কী করে দিবে ডিস্টার্ব করে দিবে, যার ফলে কি আমরা ইলেকট্রনের একুরেট অবস্থাটা পাবো না। যেমন মনে করো তুমি সেট আপ করার মাধ্যমে তুমি চিন্তা করছো তুমি ইলেকট্রনের পর্যবেক্ষণ অবস্থান করবা এই এই বিন্দু থেকে, তো তুমি পর্যবেক্ষণ করবা এই বিন্দু থেকে কিন্তু তুমি দেখতেছো এই ইলেকট্রনটা চলে গেছে কই বিতে, তার মানে কি যখনই তুমি পর্যবেক্ষণ করতে আসছো তখনই কি সিস্টেমটা উল্টা পাল্টা হয়ে গেছে, তার মানে কি তুমি ইলেকট্রনটাকে যে অবস্থান থেকে পর্যবেক্ষণ করবা ইলেকট্রন কি তখন যাই থাকলে কি অবস্থানে নেই, আর এর জন্য কি আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি ইউজ করে থাকি। তো এর জন্যই তো ইলেকট্রনের অবস্থানটা বের করার জন্য বিজ্ঞানী সোডিঞ্জার একটি সমীকরণ বের করে সেটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ম্যাটার ইকুয়েশন, সেই সমীকরণটা হচ্ছে তোমার ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই ডি জেড স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম স্কোয়ার এইস ই মাইনাস ইউ সাই ইকুয়াল টু কি জিরো। তো এখানে অনেক বই দেখবে এখানে আমি ডিটারে এভাবে লিখছি, তাই না? এই ডি দ্বারা মূলত বোঝাচ্ছে কি তোমার পার্শিয়াল অন্তরীকরণ, মানে পার্শিয়াল
অন্তরীকরণ আর এই ডি দ্বারা কি নর্মাল অন্তরীকরণ। তো তোমরা এখানে ডি এর জায়গায় যদি এ ডি না দিয়ে যদি এইভাবে ডি লিখো এটা কোনো সমস্যা নাই। তো চিন্তা করো এটা হচ্ছে কি বিখ্যাত সুডিঞ্জার ইকুয়েশন। তো এখানে অনেকের কনফিউশন বা এখানে সাই জিনিসটা কি, তাই না? সাই জিনিসটা হচ্ছে এখানে কি কোয়ান্টাম ফিজিক্সের এবিসিডি, ফিজিক্সের এবিসিডি। যেমন আমরা কি লেটার পড়ার আগে এবিসিডি পড়া নিই না, কারণ কি আমরা বাসা শিখার আগে এবিসিডি। তুমি কোয়ান্টাম মেকানিক্সের সাই হচ্ছে কি তোমার এখানে সাই হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টাম মেকানিক্সের এবিসিডি। কারণ কি, কারণ কি জানো, এখানে সাইটাকে মূলত যেমন তুমি চিন্তা করো যে আমরা যখন একটা বস্তু ক্লাসিক্যাল মেকানিক্সে যদি আমার এই বস্তুটার ভর ত্বরণ বেগ সরণ সব দেওয়া থাকে তাহলে কি আমরা বস্তুটা টি সেকেন্ড পরে কতটুকু দিতে পারবে কি আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। ঠিক সেমভাবে তোমার কোয়ান্টাম মেকানিক্সে আমরা সায়ের মাধ্যমে আমরা কি করি এইরকম কোয়ান্টাম ফিজিক্সের ইকুয়েশন থেকে আমরা কি করি তার সমাধানগুলো কি করে বের করে থাকি। এখানে সাইটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনার ফাংশন, সম্ভাবনার ফাংশন, বুঝতে পারছো? এখানে সাইটা হচ্ছে কি টু ফাইন প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, ফাইন্ডিং ইলেকট্রন মানে কি ইলেকট্রন থাকার একটা সম্ভাবনা ফাংশন হচ্ছে কি এখানে সাই। যেমন আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার মাধ্যমে দেখছি কি সাই হচ্ছে কি সরি নির্দিষ্ট সময়ে, সাই হচ্ছে নির্দিষ্ট সময়ে ইলেকট্রন থাকার সময় একটা ফাংশন। যেমন তুমি কি তোমার টিচারটা যদি সকাল ছয়টায় যাও তুমি তো পাবা না, তার মানে কি তুমি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে তুমি তোমার কি সেই ফিজিক্স টিচারকে পেতে পারবে তোমার কলেজে। ঠিক সেরকমভাবে কি ইলেকট্রনকে তুমি নির্দিষ্ট সময়ে ইলে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে ইলেকট্রন থাকা সম্ভব না। তার মানে এখানে সাইটা হচ্ছে কি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনার ফাংশন, বুঝতে পারছো? অথবা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন পজিশন, বুঝতে পারছো? তার মানে এখানে সাইটা কি একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা স্থানে তোমার ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হচ্ছে কি সাই একটা ফাংশন। তো সাইটা হচ্ছে এমন একটা ফাংশন যে আমরা মনে করো অন্য অন্য যেই জিনিসগুলো আমরা ফিল করতে পারি সাইটা আসলে ওইরকম না, আমাদের কল্পনা চিত্তার বাইরে। যেমন এখানে ফার্স্ট ইয়াররা বুঝবা না, যেমন সেকেন্ড ইয়ারে যদি তোমরা কেউ থাকো তাহলে তোমরা চিন্তা করো কমপ্লেক্স নাম্বার আমরা পড়ছি না ম্যাথে, কমপ্লেক্স নাম্বার বাকি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যায় চিন্তা করো এখানে আমরা ইমাজিনারি সংখ্যা হিসেবে কি আইটাকে ধরে নিয়েছিলাম না। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি কোনটা বড়, ফাইভ আই বড় নাকি সিক্স আই বড়, তো অনেকে বলবে কি বাই সিক্স আই বড়। আসলে আমার কোশ্চেনটার আনসারটা হচ্ছে এরকম যে এই কোশ্চেনের কোনো আনসারই নেই। কারণ কি এখানে ফাইভ আই হচ্ছে কি একটা কাল্পনিক সংখ্যা, এখানে সিক্স আই হচ্ছে কি একটা কাল্পনিক সংখ্যা। সুতরাং কাল্পনিক সংখ্যার মধ্যে কে বড় কে ছোট এটা কোনো দেখার বিষয় না। সুতরাং এই জিনিসটা যেমন কি একটা কাল্পনিক মানে আমাদের চিন্তার বাইরে, ঠিক সেরকমভাবে এখানে সাই হচ্ছে কি একটা জটিল ফাংশন বা কমপ্লেক্স ফাংশন, বুঝতে পারছো? তাই এই সাইটাকে আমরা তোমার অবজারভেশন করতে পারবো না বা জিনিসটাকে ওরকম ফিল করতে পারবো না, বুঝতে পারছো? সাইটা হচ্ছে অনেকটা আয়ের মতো, আয় যেমন কি একটা কাল্পনিক সংখ্যা, বাট এটা আমাদের তোমার বিশেষ করে সার্কিটে এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের ইয়ার ক্ষেত্রে যেমন এই আমার জটিল সংখ্যাটা খুবই লাগে, যেমন কম্পিউটার ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিট তৈরি করার ক্ষেত্রে। ঠিক এরকমভাবে এই সাই হচ্ছে তোমার যার কোনো অবজারভেশন নেই কিন্তু এটার মাধ্যমে আমরা বেশি করে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের তোমার বেস, যার মানে কি বেসটা হতে হয় তোমার এটা। যদি তোমরা আসলে আমি তোমাদেরকে ডিটেলসে সাইটটা দেখালাম না, যখন তোমরা ফিজিক্সে যাবো কোয়ান্টাম মেকানিক্স যখন পড়তে যাবো তখন দেখবা এই সাইটটা কীভাবে আসলে এই সাইটটা মূলত আমরা একটা কমপ্লেক্স, আমরা কেন আমাদের কমপ্লেক্স ফাংশন বললাম জানো কি? তো সেকেন্ড ইয়ারে অনেকে দেখবা আমরা তরঙ্গের একটা সমীকরণ জানি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, বুঝতে পারছো? এই ওমেগা টি এখান থেকে আমরা কী করি কমপ্লেক্স আকারে এটা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এ ই আই ওমেগা টি। এই এটা এখান থেকে পরে আমরা কি আস্তে আস্তে ক্যালকুলেশন করে কী করি সাইটাকে বের করি। এইটা কি যারা সেকেন্ড ইয়ারে থাকতে তারা বুঝবে এটা হচ্ছে কি সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ। তো এইটা আমরা এভাবে লিখতে পারি কারণ কি কমপ্লেক্স আকারে লেখা যায় যদি তোমরা কমপ্লেক্স নামটা পড়ে থাকো। পরে এখান থেকে আমরা সাইটা পাই, এই জন্য এটা হচ্ছে জটিল ফাংশন, এটা সাধারণত আমরা এইভাবে কি বের করতে পারি না। এটা সাধারণত তোমরা অবজারভেশন করতে পারো না, সেটা মনে রাখো যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদের একটা ম্যাটার ওয়েভ ইকুয়েশন দরকার, আর সেটা বের করছে বিজ্ঞানী সরিঞ্জ। এই সমীকরণটা নিয়ে আমরা কেন তো বকবক করলাম, কেন আমরা এতক্ষণ এত আবিজাবি জিনিসগুলো পড়লাম, কারণ কেন জানো, কারণ এখানে চিন্তা করো এখানে আননোন রাশি কয়টা,
তিনটা এক্স ওয়াই জেড, বুঝতে পারছো? এক্স ওয়াই জেড, তার মানে কি, মানে এই ইকুয়েশন যদি তুমি সলভ করো তাহলে তুমি সমাধান পাবে তিনটা, এই ইকুয়েশন সলভ করলে তুমি সমাধান পাবে তিনটা সমাধান পাবে, বুঝতে পারছো? আর এই তিনটা সমাধানই আমাদেরকে তিনটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ধারণা দেয়। আমি বারবার বলতেছি শ্রোডিঞ্জারের এই ওয়েভ মিটার ইকুয়েশনটা থেকে আমরা তিনটা সমাধান পাই, আর এই তিনটা সমাধান নাকি আমাকে তিনটা কোয়ান্টাম সম্পর্কে ধারণা দেয়। যেমন একটা সমাধান পাই এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কি এম। এন সমাধানটা আমাদেরকে ধারণা দেয় প্রধান কোয়ান্টাম সংখ্যা হিসেবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার, প্রধান কোয়ান্টাম সংখ্যার। আর এলটা আমাদেরকে ধারণা দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যার, সহকারী কোয়ান্টাম সংখ্যার সংখ্যা। আর এমটা আমাকে ধারণা দেয় সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যার, চুম্বক কোয়ান্টাম, সরি, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, বুঝতে পারছো? কারণ অনেকে ডাইরেক্ট তোমার কোয়ান্টাম সংখ্যা দিয়ে মানে কোয়ান্টাম সংখ্যা দিয়ে শুরু করে দেয়, বাট আমি তোমাদের কোয়ান্টাম সংখ্যাটার উৎপত্তি এবং কোয়ান্টাম নাম্বার জিনিসটা ফিল করার জন্য আমি তোমাদেরকে এই দীর্ঘ একটি লেকচার দিলাম, যেখানে কোয়ান্টাম মেকানিক্সের অনেক কিছু আছে। শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা আসলাম এবং এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করে কি আমরা তিনটে সলিউশন পাবো, এইতে আর এই তিনটে সলিউশন হচ্ছে কি তোমার তিনটা কোয়ান্টাম সংখ্যা। আর এইভাবে কি মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি হয়ে থাকে। এই ইকুয়েশনটা মূলত ইলেকট্রনের ওয়েভ মিটার ইকুয়েশন বা ইলেকট্রনের অবস্থানের ইকুয়েশন বা ইলেকট্রন ওয়েভ মিটার পজিশন ইকুয়েশন। এইটা সলভ করে আমাদের সমাধানগুলো পাইছি। এই সমাধানগুলো মূলত কি ইলেকট্রনের অবস্থানটা নির্দেশ করবে, আর ইলেকট্রনের অবস্থানগুলো নির্দেশ করার জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা সাধারণত ইউজ করে থাকি। আমরা কেন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য ইউজ করি, কারণ কি শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা হচ্ছে কি ইলেকট্রনের ওয়েভ মিটার পজিশন ইকুয়েশন, বুঝতে পারছো? মানে ইলেকট্রনের অবস্থান বের করার একটা সম্ভাব্য ও সমীকরণ, আর এই সমীকরণটা যেহেতু ইলেকট্রনের অবস্থানের একটি সমীকরণ, তার মানে কি এটি সলভ করে আমরা যে সলিউশনগুলো পাবো ওই সলিউশনগুলোকে আমাদের ইলেকট্রনের অবস্থান বের করতে সাহায্য করবে, আর এর জন্য কি আমরা কোয়ান্টাম সংখ্যা ইউজ করে থাকি। তো আশা করি কোয়ান্টাম সংখ্যাটা তোমরা সবাই ফিল করতে পারছো। আশা করি এরপরে আমরা আর কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি এরপর আর কারো কোনো জড়তা থাকবে না।